আপনারা শুনে খুশি হবে বাংলাদেশ সরকার বাংলাদেশ মাননীয় রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আইন জারি করেছে যদি কেউ মিলাদ না পড়ে যদি কেউ ঈদে মিলাদুন নবী না করে পাঁচটা আইন জারি করেছে 2021 2021 র সোমবার বাংলাদেশ গেজেট গেজেটটা একটু পড়ে শোনাই এই জুলখরাইসার বাচ্চারা তোরা তো মিলাদ পড়বি না দোয়া করবি না প্রেসিডেন্ট রাষ্ট্রপতি আদেশ ক্রমে বার্থ অফ ডে হোলি প্রফেট ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিন কো যদি কেউ অবজ্ঞা করে আপনি থানায় কাছের লোকাল থানায় আপনি জানান ম্যাজিস্ট্রেট যদি এই গভর্নমেন্টের হুকুমকে ভায়োলেট করে আর চাকরি থাকবে না لولا أربتنا على قلبها لتكون من المؤمنين قالت لأخته قصيه وبصرت به عن جنوب وهم لا يشعرون وحرمنا أمي شري أمار أبا جان أما كيف هتتي كورا دلين আব্বাজানের বড় আশা ছিল ছেলেকে আলেম বানাবে আমি আপনাদের দুখান হাতে পায় ধরি ছেলেকে আলেম বানান গল্প মারাইও না তাই আমার বিয়ের ছেলের বাইরা বেটার বন্ধু হাফেজ ও শালা তার তোর কি হবে তোর আত্মীয় সুজনের আত্মীয়র আত্মীয় সে হাফেজ আমাক দেশের কথা বলে বেল পাকলি কাউর কি হাত উঠা বেল এটলি কাউর কোন লাভ আছে নাকি এই বিয়ে সব কথা কোন আছে নাকি দুই হাত উঠে দাদারে দেখা বেল পাকলি কাউর কিছু আছে তুমি যেটা জন্মাইছো তার একটা হাফেজ বানাইতে পারলে না একজন হাফেজ বানাইলে মান করা আল কুরআন ফাস্তাজারাহু ফাআহাল্লালাহানা ওয়া হাররামা হারামা আদখালাহুল্লাহুল জান্নাহ আল্লাহর হাবিব বলেন হাত উঠাইতে হবে তালে মজা লাগবে আল্লাহর হাবিব মদিনায় হাত উঠাইয়া লক্ষ সাহাবীদের সামনে বললেন ও আমার প্রাণ প্রিয় সাহাবীরা যদি তোমাদের কার একটা ছেলেকে হাফেজ বানাইতে পারো আর সেই হাফেজ সাহেব যদি হালাল হারামকে তমিজ করে চলে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে দশটি মানুষ জাহান্নামে চলে গেছে জাহান্নামের মধ্যে যারাই আছে ইচ্ছে করে এই দর্শন জাহান্নামীকে আল্লাহর কাছে সুপারিশের জন্য আল্লাহর কাছে পেশ করবে আল্লাহ সঙ্গে সঙ্গে মঞ্জুরি করে তাদের জান্নাতবাসী করে দেবে সেই দিন কোন রাজা বাদশা মন্ত্রী এবং কোন রাজনীতির লিডাররা এবং পৃথিবীর যত ঘুষখোর হারামির বাচ্চারা আছে সেদিনকে একজনও সেই দিনকে নাজাত দেওয়ার ব্যবস্থা করতে পারবে না দাদার সাথে একটু হাত উঠবে নে হাত করুন ঢুকে দেবে জোরে কর আল্লাহু আকবার সিদ্দিকিয়া মিডিয়া এনজয় বাই লিসনিং টু দা ইসলামিক লেকচারস